কেজিএফ হোক অথবা পুষ্পা হোক অথবা বাহুবলী হোক, যত বড় বড় ছবি ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিছে, ঘুরাই দিছে, সবগুলা পিছনে কিন্তু একজন সুপারস্টার ছিল এবং বড় বড় প্রোডাকশন হাউস ছিল। আমরা দেখছি আমাদের সিনেমা যখন রিলিজ হচ্ছে হলের টিকিট থাকছে না। তিনটা এরকম বোম মিলে যখন কিছু একটা হয় সেটা আসলে ভালো হওয়ারই কথা। তা আমরা এমন একটা সিনেমা বানাতে চাই যেটা তারা দেখে প্রাউড ফিল করবে যে হ্যাঁ, বাংলাদেশ এখন অনেক বড় অনেক সুন্দর ছবি বানাতে পারে। সেই স্বপ্নটা পূরণ হলো এবং সেই ছবি ব্লকবাস্টার হলো। এরপর আমি তাদের কাছে আরেকটা বড় স্বপ্ন নিয়ে গেলাম যে ভাই, এবার তো আমার স্বপ্নটা আরেকটু বেশি বড় আর কি। এক জাপান নো ভেজা, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। তো তারা বললো যে কোনো সমস্যা নাই, এর থেকে বড় স্বপ্ন আমরা দেখছি আসলে। তো সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছে। আমি খুবই লাকি যে বাংলাদেশের এবং কলকাতার বিশেষ এসবিএফ এর কথা বলতে চাই, কারণ চরকি এবং আলফাইয়ের কথা আপনারা সবাই জানেন। আমরা আসলে বাংলা ছবি স্মার্টভাবে দেখা শুরু করছি আসলে এসবিএফ এর মাধ্যমেই, এবং বাংলা ছবি ওরকম এক একজন হিরো আসছে, দেব থেকে শুরু করে জিৎ থেকে শুরু করে সৃজিৎ মুখার্জি থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট জনরা এসবিএফ আমাদেরকে দেখিয়েছে আসলে। তো তারা যখন আমাদের দেশে নিজেদের কোম্পানি খুলে এবং আমাদের দেশের সবথেকে বড় প্রোডাকশন হাউস যে আলফা আই এবং চরকি, এবং এই তিনটা এরকম বোম মিলে যখন কিছু একটা হয় সেটা আসলে ভালো হওয়ারই কথা। তা আমি খুব বেশি কিছু বলবো না, কারণ বলা নিষেধ আছে। আমি কার সাথে কাজ করছি এখানে, কে কাস্টিং, আমাদের প্রডিউসাররা এবার খুবই করা যে কোনো কিছুই আমাকে বলতে দিবে না, সব কিছু তারাই বলবে, যেটা আসলে নিয়ম। খুবই ভয় আছি আমি আর কি, এই জন্য আপনাদের ফোন আমি কদিন ধরতে পারিনি আসলে, কারণ আসলে কিছু করার নাই। বড় বড় প্রোডাকশন হাউসে কাজ করতে গেলে এরকমভাবে করতে হয় আসলে। এতটুকু বলতে পারি ইনশাল্লাহ এমন ছবি বানাবো যেটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা ছবিটা বানাতে পারি ঠিক মতো, এবং আপনারা পাশে থাকবেন। এমন কিছু হচ্ছে যেটা কেউ ভাবেনি আগে, এমন কিছু একটা হচ্ছে আর কি। তো আমরা আসলে এমন একটা ছবি বানাতে চাই যেটা আসলে বাংলাদেশ সহ দেশের বাইরে, কারণ আপনারা একদিন দেখবেন মানুষ যেভাবে সুরঙ্গ অথবা প্রিয়তমা বা পরাণ বা হাওয়া যেভাবে গ্রহণ করেছে, যেভাবে মানুষ বাংলাদেশে মানুষ সিনেমা দেখে, আমরা সবসময় চেষ্টা করেছি এর থেকে বেটার কিছু করার জন্য, এর থেকে বেটার। কারণ আমরা দেখছি আমাদের সিনেমা যখন রিলিজ হচ্ছে হলের টিকিট থাকছে না। তো এই মানুষগুলো যারা ভালোবাসতেছে আমাদের সিনেমাকে, তার মানে তাদের ইচ্ছা আছে আমাদের সিনেমাটা দেখার। তো আমরা তাদেরকে আরও ভালো কিছু দেখাতে চাই, তারা কেন অন্য দেশের সিনেমা দেখে ওয়াও হবে, আমাদের সিনেমা দেখে কেন ওয়াও হবে না। তো আমরা এমন একটা সিনেমা বানাতে চাই যেটা তারা দেখে প্রাউড ফিল করবে যে হ্যাঁ, বাংলাদেশ এখন অনেক বড় অনেক সুন্দর ছবি বানাতে পারে। তো এই বড় ছবিটা বানাতে গেলে অনেক বড় প্রোডাকশন হাউস দরকার, অনেক বড় সুপারস্টার দরকার। একটা জিনিস খেয়াল করবেন, কেজিএফ হোক অথবা পুষ্পা হোক অথবা বাহুবলী হোক, যত বড় বড় ছবি ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিছে, ঘুরাই দিছে, সবগুলা পিছনে কিন্তু একজন সুপারস্টার ছিল এবং বড় বড় প্রোডাকশন হাউস ছিল অনেক বড়। শুধু একজন ভালো ডিরেক্টর, ভালো মানে ইউনিট একটা ভালো সিনেমা বানাতে পারে না। একটা ভালো সিনেমার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট সব কিছু ভালো দরকার। তো যাই হোক, এখন পর্যন্ত তো সব কিছু বেস্টই আছে। তো আপনার দোয়া করবেন, সেটা তো আসলে আমি তো নাম যেহেতু তুফান, চেষ্টা তো করবো তুফান ওনার জন্য। সব কিছুতে ইনশাল্লাহ তুফান উঠবে। আপনার পোস্টার দেখে বুঝতে পারছেন এটা অ্যাকশন এবং ড্রামা জনরার ছবি। তো আমি খুব বেশি কিছু বলতে চাই না, কারণ আসলে আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই কি হবে না হবে, ইতিহাস হবে না তুফান হবে, এটা সময় বলে দিবে আসলে। আপনার সবাই দোয়া করবেন। আমি ভাই, আপনি সুরঙ্গ সময় বলেছিলেন যে আপনি দর্শককে মাটির ভিতরে নিয়ে যেতে চান, সুরঙ্গে ঢুকাইতে চান, তুফানে আসলে কি তুফান এরকমটাই করতে চাই আসলে। দর্শক থেকে হলের থেকে হলে যাবার আগেই একটা তুফান সৃষ্টি হবে এবং হলের থেকে তুফান হয়ে আসবে, এবং তার মনে হবে সিনেমাটা আমি আবার দেখি, এবং আপনাদের সুপারস্টারকে নতুন রূপে আপনারা দেখতে পাবেন।